Hey guys, welcome back to my another video. একটি কাঠের নৌকা ব্যবহার করে আমরা বেশ কিছু খেলনা সংগ্রহ করব এবং সেগুলোকে আপনাদের সাথে পর্যায়ক্রমে ইন্ট্রোডিউস করে দেব। চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা যে খেলনাটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে একটি ইয়েলো কালারের শিপ, প্লাস্টিক বডি ইয়েলো কালার টয় শিপ, রিয়েলিস্টিক ইয়েলো কালার টয় শিপ। টয় শিপটি সংগ্রহ করার পরে আমরা আরো একটু সামনের দিকে নৌকা এগিয়ে নিয়ে যাচ্ছি। ওয়াও, এইখানে তো অনেকগুলো ব্যাটল প্লেন দেখা যাচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 নয়টি ব্যাটল প্লেন আনবক্সিং করা আছে একটা বক্সের উপরে। খুবই সুন্দর লাগছে দেখতে। এটা ভেসে ছিল পানির উপরে। নয়টি ব্যাটল প্লেন সংগ্রহ করার পরে আমরা আরো একটু সামনের দিকে নৌকাটিকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং দেখছি আরো কোনো খেলনা আছে কিনা। ইয়েস, আরো একটি খেলনা আমরা দেখতে পেয়েছি। এটি হচ্ছে সাদা রঙের একটি টয় এয়ারপ্লেন, রিয়েলিস্টিক হোয়াইট কালার টয় এয়ারপ্লেন। ওয়াও, রিয়েলিস্টিক হোয়াইট এন্ড ব্লু কালার কম্বিনেশন টয় এয়ারপ্লেন। টয় এয়ারপ্লেনটির পরে আরো একটি টয় এয়ারপ্লেনের মতোই আমরা ভেসে আসতে দেখেছি, তো সেটিকে আমরা এখন সংগ্রহ করতে যাচ্ছি। ব্লু অ্যান্ড হোয়াইট কালার কম্বিনেশন টয় এয়ারপ্লেন, আরো একটি সাদা রঙের টয় এয়ারপ্লেন আমরা পেয়ে গেছি। একদম বাস্তবময় হচ্ছে টয় এয়ারপ্লেনটি। সাদা এবং নীল রঙের মিশ্রণের এই টয় এয়ারপ্লেনটি সংগ্রহ করার পরে আমরা আরো একটু সামনের দিকে নৌকা নিয়ে এগিয়ে যাচ্ছি। মনে হচ্ছে আরো একটি খেলনা আমরা পেয়ে গেছি। ইয়েস, আরো একটি শিপ পেয়েছিলাম, তবে সেটি হচ্ছে হলুদ রঙের ছিল আর এটি হচ্ছে নীল রঙের একটি রিয়েলিস্টিক টয় শিপ। ওয়াও, তো এই নীল রঙের শিপটি সংগ্রহ করার মাধ্যমে আজকের ভিডিওটি আমরা শেষ করতে যাচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।